আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন প্রিয় দ্বীনী ভাই বোনেরা প্র্যাকটিক্যাল নামাজ শিক্ষার দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আপনাদের সাথে আছি হাফেজ কারী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মুয়াজ আমরা এর আগে প্র্যাকটিক্যাল নামাজ শিক্ষার প্রথম পর্বটির মধ্যে একদম শুরু থেকে শুরু করে মানে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে নিয়ে রুকু থেকে ওঠা পর্যন্ত আমরা সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি তো যদি আপনি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দেব আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন অথবা আমার চ্যানেলে গিয়ে ভিডিও প্লেলিস্টে গিয়ে নামাজ যে প্লেলিস্টটি আছে সেখান থেকেও দেখে নিতে পারেন তো বন্ধুরা আমরা এখন রুকুর পর থেকে আমরা আমাদের করণীয় কি আমরা সেগুলো এখন শিখে নেব ইনশাআল্লাহ তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা রুকু থেকে উঠে দাঁড়ানোর পর একটু দেরি করা হলো ওয়াজিব একটু দেরি করবেন দেরি করার পরে আপনি সিজদায় যাবেন তো সিজদায় যাওয়ার সময় আপনি রফা করতে পারেন রফা না করেও যেতে পারেন রফা করার পক্ষেও সহি হাদিস আছে আপনি না করলেও সমস্যা নেই সে সম্পর্কেও হাদিস আছে আর যদি রফা করেন তাহলে কিন্তু রুকুতে যাওয়ার সময়ও রফা করবেন সিজদাতে যাওয়ার সময়ও রফা করবেন তো আমি রফা ছাড়াই দেখিয়ে দিচ্ছি আল্লাহু আকবার সিজদাতে যাওয়ার সময় আপনারা অবশ্যই আল্লাহু আকবার বলে সিজদাতে যাবেন যাওয়ার পরে আপনারা আমার হাতের দিকে দেখেন আমি হাতগুলো কিভাবে দিয়েছি দেখুন একটু হাতগুলো আপনার হাত এভাবে থাকবে হাত এভাবে থাকবে আপনার হাতটা এভাবেও থাকবে না হ্যাঁ এভাবেও থাকবে না কোনোভাবে থাকবে না এইভাবে সাধারণভাবে থাকবে তারপরে আপনি প্রথমে নাক লাগাবেন প্রথমে নাক লাগবে তারপর কপাল লাগবে মাটিতে বন্ধুরা তারপরে আপনারা পাগুলো কিভাবে রাখবেন পাগুলো আপনি মিলিত অবস্থায় রাখবেন এভাবেও রাখতে পারেন তবে মিলিত অবস্থায় রাখা হলো সুন্নত আপনি মিলিত অবস্থায় রাখবেন আর যখন রাখবেন তখন এই 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 আঙ্গুলগুলো যেন এভাবে পশ্চিম দিকে থাকে সেটা খেয়াল রাখবেন তো যখন আপনি সিজদাতে গেলেন সিজদাতে যাওয়ার পরে আপনাকে তাসবিহ পড়তে হবে সিজদা তাসবিহ সুবহান রব্বিয়াল আ'লা سبحان ربي الأعلى سبحان ربي الأعلى تين بار পড়তে পারেন পাঁচ বার পড়তে পারেন অথবা সাত বার পড়তে পারেন আপনাদের যেটা সুবিধা আপনারা সেটা করবেন তারপরে আপনার সিজদার কাজ শেষ তারপরে আপনি সিজদা থেকে উঠবেন সিজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার তো আপনার নজর থাকবে এই যে দুই আঙ্গুল আছে এখানে এখানে নজর থাকবে আপনার এখানে নজর দিবেন আমার পাগুলো পিছনে কিভাবে আছে একটু দেখে নেন তো বন্ধুরা আপনারা পাগুলো এভাবে রাখবেন যখন উঠে বসবেন হ্যাঁ সিজদা থেকে যখন উঠবেন তখন এইভাবে দেখুন একটু এইভাবে এইভাবে আমি কিন্তু বাম পায়ের উপরে বসেছি এবং ডান পাটা আমার সোজা রাখছি খাড়া রাখছি আর এখানে পায়ের আঙ্গুলগুলো দেখুন পায়ের আঙ্গুলগুলো পশ্চিম দিকে রাখবেন এগুলো জয়টা পান আপনি তয়টা পশ্চিম দিকে রাখার চেষ্টা করবেন না রাখতে পারলে সমস্যা নেই আপনি সোজাও রাখতে পারেন ঠিক আছে পশ্চিম দিকে রাখা হলো ভালো আপনি পশ্চিম দিকে রাখার চেষ্টা করবেন তারপরে আপনি সিজদা থেকে ওঠার পরে একটু দেরি করবেন একটু যেমন আমরা রুকু থেকে ওঠার পরে একটু দেরি করছি ঠিক সেমভাবে আপনি সিজদা থেকে ওঠার পরে একটু দেরি করবেন দেরি করা হলো ওয়াজিব দেরি করার পরে আপনি আবার সিজদা যাবেন
আল্লাহু আকবার। দ্বিতীয়বার আপনি আবার সেজদাতে গেলেন, সেজদাতে যাওয়ার পরে আপনি সেজদা তাসবিহ পড়বেন। তার আগে লক্ষ্য রাখবেন, প্রথমে হাত রাখবেন স্বাভাবিকভাবে, তারপরে প্রথমে আপনার নাক জমিনের মধ্যে লাগবে, তারপরে কপাল জমিনের মধ্যে লাগবে, তারপরে আপনি তাসবিহ পড়বেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, তিনবার পাঁচবার অথবা সাতবার, আপনার যেভাবে পড়লে সুবিধা হয় আপনি সেভাবে পড়বেন। তো আপনার সিজদার কাজ শেষ, তারপরে আপনি একদম সোজা দাঁড়িয়ে যাবেন সিজদা থেকে উঠে। প্রথম সিজদা দিয়েছেন, প্রথম সিজদা দেওয়ার পরে আপনি বসছেন, দ্বিতীয় সিজদা সিজদার দেওয়ার পরে আপনি একদম দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার। তো প্রথম রাকাতের সিজদা থেকে উঠার পরে আমরা হাত বাঁধব, সরাসরি হাত কীভাবে বাঁধব আপনারা এভাবে হাত বাঁধবেন, ডান হাতের এই আঙ্গুল এবং এই আঙ্গুল দিয়ে বাম হাতের কবজি চেপে ধরবেন এবং তিনটা আঙ্গুল এভাবে রাখবেন এবং ছেড়ে দেবেন। তারপরে আপনার কাজ হলো, আপনি প্রথম রাকাতে কিন্তু তাকবীর বাঁধার পরে সানা পড়ছেন, তারপরে সুরা ফাতেহা পড়ছেন এবং তারপরে সুরা মিলাইছেন। তো দ্বিতীয় রাকাতে আপনার সানা পড়তে হবে না, সানা পড়বেন না, দ্বিতীয় রাকাতে আপনি ডাইরেক্ট সুরা ফাতেহা দিয়ে, সুরা ফাতেহা থেকে শুরু করবেন, সুরা ফাতেহা এবং একটি সুরা মিলাবেন। যখন কেরাত পড়বেন তখন কিন্তু আপনার নজর একদম আপনার সেজদার দিকে নজর থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফ فاتات في العقد ومن شر حاسد اذا حسد। তো আমার কিন্তু সূরা ফাতিহা পড়া শেষ, কেরাত পড়া শেষ, তারপরে আপনি রুকুতে যাবেন। তো একটা বিষয় মনে রাখবেন, সেটা হলো যে আপনি যদি একা একা নামাজ পড়েন, সুন্নত নামাজ পড়েন আর নফল নামাজ পড়েন, আপনাকে কিন্তু এই কেরাতগুলো সূরা ফাতিহা তারপরে যে কেরাত মিলাবেন সবগুলো কিন্তু মনে মনে পড়া লাগবে, আস্তে আস্তে পড়া লাগবে। মনে মনে পড়া আর আস্তে আস্তে পড়ার মধ্যে পার্থক্য আছে, আমার কিন্তু ভিডিও সে সম্পর্কে দেওয়া আছে যে আপনি নামাজে কীভাবে কেরাত পড়বেন, তো সে ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। তো সব কিন্তু আস্তে আস্তে পড়তে হবে। যখন আপনি যদি নামাজ পড়ান সেক্ষেত্রে কিন্তু আপনি জোরে পড়বেন, কয়েকতে তিন অক্তে, মাগরিব এশা আর ফজর যদি নামাজ পড়ানো তারপরেও কিন্তু দুই অক্তে আপনাকে আস্তে আস্তে পড়া লাগবে। তো আমার কেরাত পড়া শেষ, তারপরে আমি এখন রুকুতে যাব। রুকুতে যাওয়ার সময় আপনি রফা করতে পারেন, আমি রফা ছাড়াই দেখিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার পর আপনার হাত দিয়ে আপনি হাঁটুকে ভালোভাবে ধরবেন, তারপরে আপনি রুকুর তাসবিহ পড়বেন। আর রুকু করার সময় মনে রাখবেন আপনার যেন পিঠটা সোজা হয়,
আর আপনার চোখের দৃষ্টি থাকবে একদম এই যে দুই আঙ্গুল আছে আমার পায়ের দুই আঙ্গুলের মধ্যখানে আমার চোখের দৃষ্টি থাকবে তারপরে আমি রুকু তাসবিহ পড়ব সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম তিনবার পাঁচবার অথবা সাতবার আপনার সুবিধা মতো আপনি পড়ে নেবেন তারপরে আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন সামি আল্লাহু লিমান হামিদা দাঁড়ানোর সময় রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলবেন তারপরে পড়বেন রব্বানা লাকাল হামদ এই সময় একটু অপেক্ষা করবেন মানে রুকু থেকে ওঠার পর রুকু থেকে হ্যাঁ ওটা হয় নাই তার সঙ্গে সঙ্গে যদি আপনি সিজদায় যান তাহলে কিন্তু আপনার নামাজটা সঠিক হবে না রুকু থেকে ওঠার পরে যখন আপনি তাসবিহ পড়বেন একটু সময় দিবেন একটু মানে দাঁড়িয়ে একটু দেরি করবেন যেমন দেখুন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহ তারপরে আপনি সিজদা যাবেন তো বন্ধুরা আমরা প্রথম রাকাত সম্পন্ন করলাম তো দ্বিতীয় রাকাতের আমরা কিরাত সব কিছুই পড়লাম রুকু করলাম রুকু থেকে উঠলাম এখন আমাদেরকে সেজদায় যাইতে হবে তো এখান থেকে আমরা পরবর্তী ভিডিওতে বাকি নামাজটি একদম শেষ পর্যন্ত দেখিয়ে দেবো ইনশাআল্লাহ কারণ ভিডিওটি অনেক বড় করলে যারা দেখে তারাও একটু বোরিং ফিল করে আর আমরা যেহেতু ভিডিওটা করি আমাদেরকে অনেক কষ্ট করতে হয় এজন্য আমাদেরকেও একটু সময় দিতে হবে তো বন্ধুরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে বাকি নামাজটুকু দেখানো হবে ইনশাআল্লাহ সুন্দরভাবে তো যদি পরবর্তী ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে আপনার সাধ্য অনুযায়ী শেয়ার করবেন কারণ সবাইরে নামাজ শেখার দরকার নামাজ জানার দরকার নামাজ পড়া দরকার অনেকেই আছে যারা নামাজ জানে না তো আপনার কারণে যদি একজন ব্যক্তি নামাজ জানতে পারে শিখতে পারে তাহলে আপনিও অনেক সওয়াবের অধিকারী হবেন এজন্য বন্ধুরা আমার অনুরোধ থাকবে ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট করে জানাবেন অথবা কোথাও যদি বুঝতে সমস্যা হয় সেটাও কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্বটি আপনি পেতে চান কি না সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সকলকে ভালো রাখুন এবং সকলকেই নামাজি হওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন